আল্লাহ এরকম কুদরতওয়ালা এক কাতরা পানির মধ্যে এই মাথা থেকে পাবজন্ত আজ এত সুন্দর মায়াময় চেহারা, বলে যে যে মায়াময় চেহারা নিয়ে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছিল, যে দেখছে সে চুমা দিছে, যে দেখছে সে আদর করে নিছে, যে দেখছে সে মায়া করছে, মানে এই মায়াময় শরীরটা চেহারাটা আল্লাহ তারা কোথায় সৃষ্টি করেছেন, এক গান্দা জায়গার মধ্যে সৃষ্টি করছে। মানে আমি এরকম পুজো তোমার না, তুমি যদি তোমার মধ্যে চিন্তা করো আমাকে দেখতে পারো, আমাকে চিনতে পারো। এই জন্য বলেন কেয়ামতের দিন কোন নবীর দাওয়াত যদি কেউ নাও পেয়ে থাকে, আল্লাহ তাআলার বাহা জানিয়েছেন, আল্লাহ তাআলা যে সৃষ্টিকর্তা এই কথার প্রশ্ন কেয়ামতের দিন আল্লাহ তাআলা করবেন, যে আমাকে চিনে আসছো কিনা, আমাকে বুঝে আসছো কিনা। এ কথা বললে চলবে না যে আমার কাছে কোন নবীর দাওয়াত পৌঁছে নেয় আমি কি করে চিনবো, আমি তো জন্মের পর থেকে পাহাড় দেখছি, নদী দেখছি, সমুদ্র দেখছি, জমির ঘাস লতা পাতা দেখছি, আমি তো আর কিছুই পাই নাই, আমি তো জানি না। এই ওজন চলবে না, পরে চিনতে হবে খোদাকে, নদী না আসলেও তো খোদাকে চিনতে হবে, আল্লাহকে চিনতে হবে, তোমার সৃষ্টিকর্তাকে চিনতে হবে, তুমি চিনতে পারো। أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت ولكن عرب الفدين سعود البيت السفر قد جسي لكي ذكنا جسي سعود البيت السفر قد جسي وقت كما بسكته له দেখাও তো সে তার সৃষ্টিকর্তাকে চিনতে পারে। সে কি উপরে আসমান দেখে না, আকাশে তারা নক্ষত্র চন্দ্র সূর্য দেখে না, সে আকাশের দিকে দেখলেও তো সে আল্লাহকে চিনতে পারে। এত সুউচ্চ আসমান কে সৃষ্টি করল, দেখেনা বলে কিছু লোক ফোটা বলে আসমান নাই, যেহেতু আমি দেখি না, দেখে না অনেক জিনিসই, অনেক জিনিসই দেখে না, যেটা দেখে না সেটা নাই এ কথা প্রমাণ করেন। একজন স্কুলের মাস্টার সে বলে আল্লাহকে দেখা যায় না, যে জিনিস দেখা যায় না সে জিনিস মানা যায় না, ছাত্রদেরকে শিক্ষা দিতে যা দেখা যায় না তা মানা যায় না, নিয়ম তা উচুত। ছাত্র বলে জি স্যার, যা দেখা যায় না তা মানা যায়। সুতরাং আল্লাহ দেখা যায় না সেজন্য আল্লাহকে মানা যায় না। ছাত্র ছিল বুদ্ধিমান, সে ছাড়া বলে স্যার আপনি যে নিয়মটা বাঁচাইলেন এটা যা দেখা যায় না তা মানা যায় না, এতে কি আপনি আপনার আসল বুদ্ধি দিয়ে নিয়মটা বাঁচাইতেছেন না এমনি? না কেন, জ্ঞান বুদ্ধি দিয়েই বাঁচাইছে, আসল বুদ্ধি দিয়েই বাঁচে। সে বলে স্যার আপনার আসলটা একটু দেখা যাবেন তো, বলে না আসল তো দেখা যায় না, তাইলে আপনার নিয়ম হিসাবে যা দেখা যায় না তা মানা যায় না, তার আপনার আসল আসে বলে মানা যায় না। আপনি একজন ব্যাগ করল, তো ব্যাগ কর লোকের কথা মানতে হয় না, ব্যাগ কর লোকের কথা মানতে হয় না, আল্লাহ আসে ঠিক। আপনি যে প্রমাণ করতেছেন এই নিয়ম দিয়ে যে আল্লাহ নাই এ কথা ঠিক না, এই জন্য যে আপনি তো ব্যাক করবেন, ব্যাক করার কথা মানতে হয় না। তো মেরে মহতরম দোস্তা বুঝব, আল্লাহ তাআলা আছেন, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া আনতাল হাক,
সাল্লাহকে তাহাজ্জুদের সময় উঠলে এই দোয়া পড়তেন, আল্লাহ আপনার জন্য সমস্ত প্রশংসা, আপনি হক, আপনি আসেন, রাষ্ট্রদিনের পরিবর্তন ঘটান, আপনি এত বিশাল, এত উচ্চ উঁচায় আসমান সৃষ্টি করছে, তার মধ্যে তারা নক্ষত্র দিয়ে সাজাইছে, জমিনকে সৃষ্টি করছেন, বিষয়েছে দেখেন আছে পাহাড় গুলি কিভাবে জমিনের উপরে স্থাপিত হল, জমিন কিভাবে বিচ্ছিন্ন করা হইল, বিছানো হইল, জমিনের উপরে ঘাস লতা পাতা সৃষ্টি করে দিয়া জমিনকে বিছানা বানাইয়া দেওয়া হলো, যার বিছানা নাই সে ঘাসের উপরে শুয়ে থাকুক, জমিনের উপরে শুয়ে থাকুক, জমিনকে না শক্ত বানানো হয়েছে যে পিছলাই পড়ে যায়, আর না জমিনকে এত নরম বানানো হয়েছে যে জমিনের ভিতরে ডুবে যায়, মেরে মহতরাম দোস্ত বুঝব, আল্লাহ তারা তার সৃষ্টি সব বের করে রাখছে, আল্লাহর পরিচয় ইচ্ছে, আল্লাহকে চেন, আল্লাহ আছেন, হুজুর এখন চলেছেন, দোয়া পড়তেছেন, আল্লাহ আমার হাত বলে কাউ তো হাত কোন, হ্যাঁ আল্লাহ আপনার সঙ্গে সাক্ষাৎ এটাও হক, অবশ্যই সাক্ষাৎ হবে, মিনহা ফালাকুম জমিন থেকে তোমাকে সৃষ্টি করছি, আবার তোমাকে এই জমিনে পুঁতবো, আবার তুমি এই জমিনের ভিতর থেকে তোমাকে বাইর করবো,